নমস্কার বন্ধুরা আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে শীতকালের একটা অন্যতম প্রিয় শাকের রেসিপি শেয়ার করব আলু বেগুন দিয়ে বেত শাকের চচ্চড়ি এই শাককে অনেকে আবার বথুয়া শাকও বলে থাকে এই শাকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে অনেকেই যারা শাকসবজি খান না তারাও কিন্তু চেটেপুটে খাবেন খুবই সাধারণ একটা ঘরোয়া রান্না কিন্তু ভীষণই সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা আমি এখানে পাঁচশো গ্রাম মতো বেথুয়া শাক নিয়ে নিয়েছি আর অন্যান্য শাকের মতোই এই শাকটাকেও প্রথমে ভালো করে বেছে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর কুচিয়ে নিতে হবে শাকগুলো দেখুন আমি একেবারে যতটা সম্ভব চিরিচিরি করে কুচিয়ে নিয়েছি এবারে এর সঙ্গে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে একটা মাঝারি সাইজের বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের আলুও ডুমোডুমো করে কেটে নিয়েছি এবারে কড়াইতে তেল বসিয়ে দিতে হবে যে কোনো শাক সর্ষের তেলেই খেতে ভালো হয় তাই আমিও কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবারে তেল গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এই তেলের মধ্যে কুড়ি পঁচিশটা রসুনের কোয়া দিয়ে দিলাম কুয়াগুলোকে সামান্য থেতো করে নিয়েছি খুব একটা বেশি থেতেও করিনি আবার রসুন বাটা দিলেও খুব একটা কিন্তু সাগে ভালো লাগে না এবারে এই রসুনের মধ্যে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো প্রথমে দিয়ে দেব। রসুন এবং আলু মোটামুটি দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে যেতে হবে এরপর এই আলুর মধ্যে যে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবারে আলু বেগুন আর রসুন ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে এগুলোকে আমি ভেজে নেব আলু বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে শাকগুলোকে আলু বেগুনের সাথে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে শাকটা একটু কমে যায় এবং আমাদের নুন হলুদের পরিমাণটা শাকের মধ্যে দিতে সুবিধা হয় এক দুই মিনিট পর এবারে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ খুন্তি সাহায্যে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করতে হবে পাঁচ ছ মিনিট পর এবারে দেখুন শাকের থেকে কত জল বেরিয়েছে এই জলেই শাক আলু বেগুন সব সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায় থেকে আর কিন্তু ঢাকা দেওয়া যাবে না তাহলে শাকের যে সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিতে হবে আর শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেইটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে এবারে কতকগুলো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা যেমন ঝাল খান সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন কাঁচা লঙ্কা সবসময় একটু শেষের দিকে দিলে লঙ্কাটা শক্ত শক্তও থাকে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার শাকের মধ্যে চলে আসে আরও দু তিন মিনিট পর আমাদের শাক চচ্চড়ি কিন্তু একদম হয়ে গেছে এই সময় এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে আর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেত শাকের চচ্চড়ি বা বেত শাক ভাজা শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে রকম বেত শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন